ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল আগে, ঠাকুর আমি যদি আমার নিজের ভাইটা নিজে যদি বুঝিনি তাহলে আপনাকে প্রয়োজন কোথায় জীবনে? ঠাকুর তাকে উত্তর দিয়েছিলেন, তুই প্রদীপ দেখেছিস? সে বলেছিল, ঠাকুর দেখেছি। তখন ঠাকুর বলছেন, বল তো প্রদীপে কি কি থাকে? সে বলছে, ঠাকুর তেল থাকে, চলতে থাকে। ঠাকুর বলছেন, বল আর কি থাকে? সে বলছে, ঠাকুর আগুন থাকে। বলছে আর কি? ঠাকুর তখন জিজ্ঞাসা করছেন আর কি থাকে? তখন বলছে, ঠাকুর আমি জানি না, আপনিই বলেন। তখন ঠাকুর বলছেন, দেখবি ওতে একটা কাঠি থাকে। ওই কাঠিটার কাজ কি জানিস? যখন ওই চলতে জ্বলতে জ্বলতে নিভু নিভু হয়ে আসে, ঠিক সেই সময় ওই কাঠিটা দিয়ে একটু ওকে এগিয়ে দিলে আবার সেই প্রদীপটা আগের মতো প্রজ্বলিত শক্তিটা ফিরে পায়, তখন ও আবার আগের মতো ভাবে জ্বলে ওঠে। তা আমাদের জীবনেও চলতে চলতে প্রদীপ, প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আছে, এমন একটা সিচুয়েশন আছে, যেই সময় গিয়ে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়। আমরা কি করব, কেমন করে চলবো যখন বুঝে উঠতে পারি না, ঠিক সেই সময়টাই দরকার হয় আমাদের ঠাকুরকে। সেই সময়টায় তিনি আমাদেরকে সুন্দরভাবে এগিয়ে দেন। বাড়িতে আমরা প্রদীপ প্রত্যেকেই লোহার জিনিস ব্যবহার করি, ব্যবহার করতে করতে কোন এক সময় এসে সেটা কিন্তু জং ধরে মরচে পড়ে যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা সেটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিই। সেটা যখন আর আমাদের ব্যবহারের যোগ্য থাকে না, সেটাকে আমরা তখন ফেলে দিই। যখন ওটাকেই ওই কামারের কাছে যখন কেউ তুলে নিয়ে যায়, কামার সেটাকে আগুনে পুড়িয়ে পিটিয়ে দিতে একটা সুন্দর রূপ দান দেন, যেটা কেনার জন্য গিয়ে আমরা আবার দোকানে গিয়ে ভিড় করি। ঠিক তেমনি ঠাকুর আমাদের প্রতি প্রত্যেককে তার কাজের মধ্য দিয়ে, তার এই সৎসঙ্গে আসা নিত্যদিন যাতায়াতের মধ্য দিয়ে তিনি আমাদেরকে ঠিক তেমন করে তৈরি করেন। আমাদেরকে তার কাজের মধ্য দিয়ে, তার আশীর্বাদের মধ্যে দিয়ে প্রতি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সুন্দর করে একটা রূপদান দিয়ে তৈরি করে তোলেন, একটা মানুষ রূপে তৈরি করেন। আমরা কিন্তু কেউ ঠিকভাবে মানুষ হয়ে উঠতে পারি না যখন, তখনই তিনি আমাদেরকে এরা তৈরি করেন। তাই সৎসঙ্গ জগৎটা কিন্তু একটা মানুষ গড়ার কারখানা, আর এই মানুষ গড়ার কারিগর হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আজকে আমরা এখানে এসে সবাই উপস্থিত হয়েছি, সৎসঙ্গে এসে উপস্থিত হয়েছি, তার কিন্তু একটা কারণ আছে। আজকের দিনে আমাদের মতো বয়সী ছেলেরা রয়েছে, দেখেন কেউ বার মোড়ে বসে আড্ডা মারছে, কেউ তাস খেলছে, কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ ওকে বসে আড্ডা মারছে, মেয়েদেরকে দেখে টোন টিটকারি করছে, আবার অনেক মায়েরা কেউ টিভি সিরিয়াল দেখে সিনেমা দেখে সময় নষ্ট করছে। আজকে সেই জায়গায় কিন্তু আমরা প্রতিপক্ষ থেকে সৎসঙ্গে উপস্থিত হয়েছি। তার কারণ হচ্ছে আমরা প্রতিপক্ষ থেকে ঠিকভাবে চলতে চাই, জীবনটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে বাস করছি, আমরা যদি রাস্তার মোড় দাঁড়িয়ে বলি আমি একজন সৎসঙ্গী, লোক দেখে আমাদেরকে হাসবে হয়তো। আজকে আমরা তেমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে বাস করছি, আজকে আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে বাস করি, যে কঠিন সময়ে যে গোয়ালা যে দুধ বিক্রি করে তাকে রাস্তার মোড়ে মোড়ে ঘুরে, রাস্তার গলিতে গলিতে ঘুরে, বাড়ি বাড়ি ঘুরে দুধ বিক্রি করতে হয়, কি যে মদ বিক্রি করে সে কোথাও না, যেখানেই জঙ্গলে হোক যেখানেই হোক বস্তা হোক না কেন, মানুষ সেখানে গিয়ে লাইন দিয়ে মদ কেনে। আজকে আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে বাস করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে সঠিক করে নিয়ে এগিয়ে যাওয়াটা কিন্তু খুব কষ্টের। নিজেকে সঠিকভাবে পরিচালনা করে নিজেকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়াটা খুবই কষ্টের। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জীবনে যদি একজন লিভিং আইডিয়াল না থাকে, জীবন্ত আদর্শ না থাকে, তাহলে কিন্তু আমরা কখনো সঠিক পথে এগোতে পারবো না। আমরা প্রতি প্রত্যেকটা মুহূর্তে নিত্যদিন কিন্তু হাজার যুদ্ধের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আচার্য দেবশ্রী দাদা একটা কথা বলেন যে, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে, পুরুষোত্তম সারথি চলো এগিয়ে চলো, ভয় কি? যতদিন অব্দি পৃথিবীর প্রতিপত্তেকটা লোক মরণ ভয়ে ভীতু থাকবে, যতদিন অব্দি পৃথিবীর প্রতিপত্তেকটা লোক নির্ভয় না হবে, ততদিন অব্দি এই লড়াই চলতেই থাকবে, চলো এগিয়ে চলো, ভয় কি? পুরুষোত্তম আছেন সাথে, তার উপর নির্ভর করো, নির্ভয় হও। আমরা যেন প্রতিপত্তেকটা মুহূর্তে আমাদের জীবনে যত রকম সমস্যা যত রকম সিচুয়েশন আসুক না কেন, প্রত্যেকটা মুহূর্তে যেমন মাথায় রাখি আমাদের সাথে পুরুষোত্তম রয়েছেন সারথী হিসেবে, তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে পথ দেখাচ্ছেন, আমাদের কাছে যেন কোনো রকম কোনো বাধা না আসে। আমরা সৎসঙ্গীরা পারি না, হবে না এমন কোনো কিছু নেই। সৎসঙ্গীরা মনে করলে সব করতে পারে, সৎসঙ্গীদের মধ্যে সেই ক্ষমতা ঠাকুর দিয়ে রেখেছেন। তা আমাদের জীবনে যদি সমস্যা আসতে থাকে হাজারভাবে, তাহলে আমরা মানুষকে কি শেখাবো? আমরা মানুষকে কেমন করে সঠিক পথে চলা দেখাবো? আমাদের প্রতি প্রত্যেকটা মুহূর্তে হাজার রকম সমস্যা আসে,
সেটা আমাদের ঠাকুর প্রতি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ঠোক্কর দিয়ে দিয়ে পরীক্ষা করে দেখেন। ঠাকুর কথার মানেটাই কিন্তু তাই, যিনি আমাদেরকে ঠোক্কর দিয়ে প্রত্যেকটা মুহূর্তে দেখেন তিনি হচ্ছেন ঠাকুর। তো আমরা যতটা ঠাকুরকে নিয়ে চলবো, যতটা ঠাকুরকে মাথায় নিয়ে চলবো, ততটা কিন্তু আমাদের জীবনে সমস্যা কম থাকবে। আমরা যখন আলোর কাছে আছি তখন কিন্তু আমার কাছে অন্ধকার থেকে আমি দূরে, আবার যখন আমরা আলোর কাছে নেই তখন কিন্তু আমরা অন্ধকারের কাছে। তো মানুষের জীবনে প্রবলেম প্রত্যেকটা মুহূর্তে আসতে থাকবে, প্রত্যেকটা সময় আসতে থাকবে, কিন্তু সেটাকে যদি আমি ধরে নিয়ে বসি তাহলে কিন্তু আমার জীবনে কখনো এগোনো হবে না। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ঠাকুরকে মাথায় রেখে, তাকে মাথায় নিয়ে চলে প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে যেতে হবে। আজ থেকে বেশ কিছু বছর আগের ঘটনা বলছি, গুহাটি মন্দির যখন এই কনফারেন্সে আগেরবারে যখন কনফারেন্স হয়েছিল, যখন মাতৃ মন্দির উদ্বোধন হয়, সেই সময় প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, যখন সমস্ত কিছু তছনছ হয়ে গেছিল, উৎসবের প্যান্ডেলের যখন ছাদ উড়ে গেছিল, সমস্ত কিছু তছনছ হয়ে গেছে প্রচন্ড বৃষ্টিতে, যখন দাদার মন্দির উদ্বোধন করতে যাওয়া অবধি ক্যান্সেল করতে হতে পারে এমন অবস্থা হয়েছে, উৎসব ক্যান্সেল করে দিতে হচ্ছে এমন অবস্থা হয়েছে, ঠিক সেই সময় মন্দিরের মাঠে প্রচন্ড জল, মাতৃমন্দির দাদা কি করে উদ্বোধন করতে যাবেন এটা নিয়ে সবাই খুব চিন্তিত, সবাই পুরো উৎসব ক্যান্সেল হয়ে গেছে উৎসবের জন্য, এই ঝড়ের জন্য, বৃষ্টির কারণে। তখন আচার্য দেবশ্রী দাদা কয়েকটা কথা বলেছিলেন, যে কথাটাকে কেন্দ্র করে সেদিনবার এই উৎসব দাঁড়িয়েছিল, সেই কথাটা যদি আমরা বাস্তবে মেনে চলতে পারি আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কখনো কোনোদিনও কোনো জায়গায় গিয়ে আমরা আটকে যাব না, আমরা থেমে যাব না। আচার্য দাদা সেদিন কয়েকটা কথা বলেছিলেন, কথাটা এটাই বলেছিলেন যে বাদল মোরে কিভাবে দেখায়, মোরা নামের নিশান বই মাথে, মোরা প্রিয় পরমের চরণ ধরে চলছে সবাই তার সাথে। ঝঞ্ঝা আসুক তুফান আসুক, আসুক যতই মহামারী, আমরা কি আর ডল পারে বিপদ পথের ধারধারী। ঝঞ্ঝা আসুক তুফান আসুক, মোরা মরব কেন চিন্তাতে, মোরা প্রিয় পরমের চরণ ধরে চলছি সবাই তার সাথে। কথাটা কত বড় কথা চিন্তা করে দেখেন, বাদল মোরে কিভাবে দেখায়, মানে বৃষ্টি আমাকে কিভাবে দেখাচ্ছে, মোরা নামের নিশান বই মাথে, আমরা তো নাম মাথায় করে নিয়ে ঘুরে বেড়াই, মোরা প্রিয় পরমের চরণ ধরে চলছি সবাই তার সাথে, আমরা ঠাকুরকে নিয়ে চলি আমাদের জীবনে ভয় কোথায়, মোরা প্রিয় পরমের চরণ ধরে চলছি সবাই তার সাথে। তারপরেই বলছেন ঝঞ্ঝা আসুক তুফান আসুক, আসুক যতই মহামারী, ঝঞ্ঝা তুফান যা কিছুই আসুক না কেন, এমনকি আমার সামনে যদি মৃত্যুও চলে আসে, ঝঞ্ঝা আসুক তুফান আসুক, আসুক যতই মহামারী, আমরা কি আর ডরাই তারে বিপদ পথের ধারধারী, আমরা কি তাকে ভয় পাই। ঝঞ্ঝা আসুক তুফান আসুক, মোরা মরব কেন চিন্তাতে, মোরা প্রিয় পরমের চরণ ধরে চলছি সবাই তার সাথে। আমরা প্রতি প্রত্যেকটা মুহূর্তে একটা এই কথাটাই যেন মাথায় রাখি, ঝঞ্ঝা আসুক তুফান আসুক, আমাদের জীবনে হাজার প্রবলেম আসুক, হাজার যা কিছুই আসুক, আমরা কখনো ভয় পাবো না, কখনো থেমে যাব না, কখনো দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেবো না। আমাদের সাথে আমাদের পুরুষোত্তম আছেন, আমাদের জীবনে একজন লিভিং আইডিয়াল রয়েছেন, যিনি একজন জীবন্ত পুরুষ রয়েছেন, একজন জীবন্ত গাইড রয়েছেন। আজকে আমরা স্বচ্ছন্দ সত্যি খুব ভাগ্যবান, আজকে আমরা ঠাকুরকে পেয়েছি, আজকে আমরা শ্রী বর্ধাকে পেয়েছি, আজকে আমরা বড়মাকে পেয়েছি, আচার্য দাদাকে পেয়েছি, আজকে বাবা দাদাকে পেয়েছি, যিনি যখন আমার দরকার হয় দাদা হিসেবে তাকে দরকার হয় তখন তাকে দাদা হিসেবে পাই, যখন আমার তাকে গুরু হিসেবে দরকার হয় তখন আমরা তাকে গুরু হিসেবে পাই, যখন আমার তাকে বন্ধু হিসেবে দরকার হয় তাকে তা আমরা তখন বন্ধু হিসেবে পাই। আজকে পূজনীয় অবিন্দাকে দাদার মতো একজন দাদা পেয়েছি আমরা, আমাদের জীবনে সমস্যা কেন আসবে। আচ্ছা আমরা যদি ঠিক ঠিকভাবে চলতে পারি, তাদের কাজের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে যদি মেনে চলতে পারি তাহলে দেখা যাবে আমাদের জীবনে কিন্তু কখনো কোনো রকম কোনো সমস্যাই আসবে না। ঠাকুর একটা জায়গায় বলছেন, জীবনটা তোর কোলাহালি, হলাহাল তোর পেছন ভাই, কুড়িয়ে নেতেই অমন চলন, চল বসে চল মেলায় ভাই। আমরা কিন্তু কেউ কোলাহলের জীবন না কাটাই, আমরা যেন প্রতি প্রত্যেকটা মুহূর্তে সঠিকভাবে এগিয়ে চলি তাকে ধরে, প্রত্যেকটা মুহূর্তে যেন মাথায় রাখি আমার জীবনে জীবন্ত গুরু ছাড়ার কিছু নেই। আমরা এখানে অনেকেই আছি, হয়তো রেগুলার আমরা সৎসঙ্গে আসি, রোজ আমরা সৎসঙ্গের সামনে এসে বসি বলে আমরা নিজেকে মনে করতেই পারি আমি একজন বড় সৎসঙ্গী, আবার রোজ সাদা পোশাক পরে যদি আমি এসে বসি তাহলে মনে হতেই পারে আমি একজন আরো বড় সৎসঙ্গী, আমি যদি কীর্তন করি একটু তাহলে মনে হতেই পারে আমি তার থেকে বড় সৎসঙ্গী, আবার আমি হয়তো ভালো একটা কথা বলতে পারলাম বলে আমি মনে করতে পারি আমি অনেক বড় সৎসঙ্গী।
কিন্তু ব্যাপারটা তার নয়, আমি কতটা কাকে মাথায় নিয়ে চলতে পারছি, কতটা তার কাজ করতে পারছি, তার উপর নির্ভর করবে আমি কত বড় সৎসঙ্গী। ঠাকুর এক জায়গায় বলছেন, তুমি আজীবন সৎসঙ্গী হতে পারো, তুমি বক্তৃতা দিয়ে মানুষকে মুগ্ধ করে দিতে পারো, তোমার সমস্ত ঐশ্বর্য সম্পত্তি এনে তার পায়ে লুটিয়ে দিতে পারো, কিন্তু যদি তোমার সন্তান সন্ততি পরিবার পরিজনকে আমার কাছে চালিয়ে দিতে না পারলে, তাহলে বোঝো তোমার কিছুই হয়নি, তুমি আমায় ফাঁকি দিয়েছো। আমরা কেউ যেন এই ফাঁকে না পড়ে যাই, এই কথাটা যেন আমরা প্রতিবোধ থেকে মাথায় রাখি। জয় গুরু, জয় গুরু।